অনেকের বক্তব্য আমল করার দরকার নেই। মানুষ অনেক মানুষ চানাচুর খাওয়া জান্নাতে চলে গেছে, আমল করা লাগবে না। আসলে এরকম কোনো বক্তব্য আসলে ইসলামে আছে কি না? এটা প্রথম কথা, বিবেক বিরোধী, জি আমাদের মানবীয় বিবেক বিরোধী, এই কথাটাই মানবীয় বিবেক বিরোধী। জি, কারণ কেউ যদি বলে আরে লেখাপড়া করা লাগবে না, কত লোক বিলিয়নিয়ার হয়েছে মোটে লেখাপড়া জানে না, জি, কথাটার ভিতরে পার্শিয়াল সত্য থাকলেও কথাটা বিবেক বিরোধী। দু একজন ব্যতিক্রম বিলিয়নিয়ার হয়ে গেছে লেখাপড়া লেখাপড়া ছাড়া, হয়তো বা, কিন্তু ওটা তো দলিল নয়। আর লেখাপড়া তো শুধু বিলিয়নিয়ার হওয়ার জন্য না, মানুষ হওয়ার জন্য, মানুষের জন্য। কেউ যদি বলে আরে ডিগ্রি দিয়ে কি হবে, রবীন্দ্রনাথ ছাড়া নোবেল প্যানেল কোনো ডিগ্রি ছিল না, কত মানে বড় বড় মহামনীষী চলে গেছেন, এসব লেখাপড়া ডিগ্রি বাদ দাও, এটা কোনো কথা হলো না, যৌক্তিক। আমরা ব্যতিক্রম কিছু মানুষ থাকে, তাদের কথা বলে আমরা মূল ব্যবস্থাকে নষ্ট করতে পারি না। আর লেখাপড়া তো শুধু মনীষী হওয়ার জন্য না, মানুষ হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য। ঠিক তেমনই এই কথাটা সম্পূর্ণ শরিয়া বিরোধী, বিবেক বিরোধী এবং শয়তানের একটা কথা। কারণ আমল তো শুধু জান্নাতে যাওয়ার জন্য না, আমল আমাকে মানুষ করার জন্য। আমল মানে কি? আমল মানে এমন কিছু কাজ যা আমার ভিতরে মানবতাকে পরিশীলিত করবে, আমার নৈতিকতাকে উজ্জীবিত করবে, আমার সাথে আমার মালিকের সম্পর্ক উজ্জীবিত করবে, আমি ভালো মানুষ হবো, আমি অপাপ করতে পারবো না, আমার দ্বারা মানুষ উপকৃত হবে। আমল মানে তো এটাই। তা আমল তো শুধু জান্নাতের জন্য নয়, আমার আনন্দের জন্য, আমার জীবনকে উপভোগ করার জন্য, আমার আশেপাশের মানুষগুলোর কল্যাণের জন্য। দ্বিতীয় পর্যায়ে আমরা বলতে পারি দর্শকদের আনন্দের জন্য বা মজার জন্য, জান্নাতে তো অনেক সহজেই যাওয়া যাবে। যেমন আমরা হয়তো কোনো এক পর্বে আলোচনা করেছি যে এক ব্যক্তির লাশ পুড়িয়ে দিল ছেলেরা, সেও জান্নাতে চলে গেল। তাহলে আমরা এখন থেকে জান্নাতে যাওয়ার সহজ পথটা নিয়ে নেব, প্রত্যেকে মৃত্যুর সময় সেদ করে আমার লাশ পুড়িয়ে দেবে, আগুনে ছাই করে দেবে, সমুদ্রে ফেলে দেবে, আমরা কি জান্নাতে চলে যাবো? না, এটা একটা কোনো পথ হলো। এই জন্য জান্নাতে কখনো কখনো মানুষ অল্প কাল চানাচুর খেয়ে শুধু নয়, অনেক বিনা কর্মে ইমান এনেছে, সঙ্গে সঙ্গে মারা গেছে, জান্নাতে চলে গেছে, কোনো কর্ম ছাড়া হতে পারে। কিন্তু জান্নাতে যাওয়ার একটা নিয়ম আছে, সেটা হলো যে আমরা যতক্ষণ বেঁচে থাকি ইমান এবং ভালো কর্মগুলো করব। ভালো কর্ম কোনো অর্থহীন কর্ম নয়, প্রতিটি ভালো কর্মই নয় আমার আত্মাকে উজ্জীবিত করবে বা আমার পাশের মানুষগুলোকে আলোকিত করবে। এটা একটা খুবই মানে ভুল ধারণা, যেটা আমাদেরকে একদিকে যারা দিন পালন করছি তারা দিনের বিষয়টা হৃদয় দিয়ে বুঝতে পারছি না, আমার কর্মের উপকারটা ভালো পাচ্ছি না। আরেকদিকে অনেক মানুষ দিন পালন করছেন না, ধর্ম পালন করছেন না, মনে করছেন ধর্ম পালন করাটা একটা বাজে দায়িত্ব, একটা বোঝা, অতিরিক্ত একটা কাজ, একটা বোঝা। ধর্ম কোনো আনুষ্ঠানিকতার নাম নয়, ধর্ম আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সব বিধান দুই ভাগে ভাগ করা যাবে। একটা হলো মানুষ যে কর্ম করে তার মাবুদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করবে, কেন করবে? এর মাধ্যমে তার আত্মা সুস্থ হবে, উজ্জীবিত হবে, সে আনন্দ পাবে। আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি সন্তান মায়ের কথা বলা, মায়ের চিন্তা করা, হাজার হাজার মায়ের দূরে বসে মায়ের কথা বললে, মায়ের কথা চিন্তা করলে হৃদয় উজ্জীবিত হয়, চোখের পানিতে উজ্জীবিত হয়, মুখের হাসিতে উজ্জীবিত হয়, এটা একটা আনন্দ। ঠিক আমাদের সাথে মায়ের সাথে থাকে নারীর টান, আর সৃষ্টিকর্তার সাথে রয়েছে আমাদের আত্মার টান, কুলের রূহ মিন আমরি রাব্বি। তো কাজেই আমরা যে কোনো ভাবে আমাদের মাহবুবের স্মরণ করব, যেভাবেই করি না কেন আমাদের হৃদয় উজ্জীবিত হবে। তবে এই যেভাবে করি না কেন আমি ইচ্ছা করে বলেছি, সেটা হলো যে মানুষ যে কোনো ভাবে সৃষ্টিকর্তার স্মরণ করলে আনন্দ, কারণ তার সাথে আমাদের রয়েছে আত্মার সম্পর্ক। কিন্তু খাদ্য আমরা খাই, আমরা খাদ্য যখন খাই মজা লাগে, শরীর উপকৃত হয়, কিন্তু খাদ্যের ভিতরে প্রয়োজন থাকলে ফুড পয়জন হতে পারে, মানুষ মারাও যেতে পারে, অসুস্থ হতে পারে। তো ফুড পয়জন আছে কিনা সেটা জানা যায় কিভাবে? বৈজ্ঞানিক পরীক্ষা। আর আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সৃষ্টিকর্তার স্মরণ, এটার ভিতরে প্রয়োজন থাকলেও মজা লাগবে, সাময়িক আনন্দ, আত্মার শান্তি পাবো, কিন্তু স্থায়ী মৃত্যু তো জাহান্নাম হতে পারে বা শাস্তি হতে পারে, যদি এর ভিতরে পয়জন শারীরিকভাবে দাঁত থাকে। জি, পয়জন আছে কি না আছে এটার মানদণ্ড বিজ্ঞান ল্যাবরেটরি না, এটা সুন্না, রাসূলুল্লাহ সাল্লামের সুন্না দিয়ে। অর্থাৎ আল্লাহর স্মরণ যেভাবেই করা হোক না কেন, মানুষ সাময়িক কিছু মজা পাবে, আত্মার মজা,
এই জন্য এবাদত যে এবাদতই করি না কেন আত্মার মজা পাওয়া যাবে, কিন্তু সে যদি সুন্নাসম্মত না হয় তাহলে বুঝতে হবে এটার ভিতরে প্রয়োজন আছে, এটা দীর্ঘমেয়াদী ক্ষতি আমার করবে। এটা হলো আল্লাহর সাথে বান্দার যে এবাদত এটাকে আল্লাহর হক বলা হয়। আরেকটা এবাদত সেটা আমার মজা লাগবে, আমার আশেপাশের মানুষ উপকৃত হবে, আমি মানুষের কল্যাণ করবো, পিতা মাতার হাসি মুখে তাকাবো, তাদের খেদমত করবো, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবো, স্ত্রীর সাথে হাসবো, স্ত্রীর সাথে খেলবো, সন্তানদের চুমু খাবো, সন্তানদের খেলবো, গরিবদের পাশে দাঁড়াবো, এগুলোর মাধ্যমে আমি যেমন আনন্দ পাবো আমার আশেপাশের মানুষ পাবো, এর নাম এবাদত। তাহলে ইসলামের সকল এবাদত, পাঁচটা ফরজ এবাদত, রুকু আরকান ইসলাম, শুধু ইমানের পরে সালাত এবং সিয়াম আমাদের মূলত ব্যক্তি, যাকাত, হজ এবং সিয়ামের অধিকাংশ অভ্যন্তরীণ এবাদত সামাজিক মানুষের জন্য, মানুষের জন্য। এমনকি সালাত জামাত আদায় করি, মানুষের ভিতরে সৌহার্দ্য মহব্বত পরিচয় তৈরি হয়। বাকি সকল এবাদত আল্লাহ যেগুলো পিতা মাতার খেদমত, সমাজের খেদমত, যাকাত আদায় করা, হজে যাওয়া, সবর করা, মানুষের কল্যাণ করা, উপকার করা, এই দুটো ধারার বাইরে যায়। জি, কাজেই আমরা কেন নেক আমল করবো, কারণ আমাদের জীবনকে উপভোগ করতে হবে, ভালো মানুষ হতে হবে, আর এই ভালো মানুষ হওয়ার উপরে মূলত জান্নাত নির্ভর করছে। এই জন্য জান্নাতে যাবো চানাচুর খাইয়ে, এটা এটা যেমন আমি লেখাপড়া না শিখে রবীন্দ্রনাথ হয়ে যাবো, অথবা লেখাপড়া না শিখে মূর্খ থেকে বিলিয়নিয়ার হয়ে যাবো, এই কথা বলে মানুষকে লেখাপড়া থেকে বিরত রাখার মতো একটা খুবই খারাপ। জি জি।